আমাদের আশিকি হুজুর একটি গজল লাগছে, মাওলা তুই রে তুই আউয়াল ও আখের, মাওলা তুই রে তুই, আসুন একটু গাই, মাওলা তুই রে তুই আউয়াল ও আখের, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়াল ও আখের, মাওলা তুই রে তুই, পানিতে ডুবাইয়া মাওলা কে আমদ দেখাইলি, মাওলা কে আমদ দেখাইলি, ওরে গুরু তুফানে নুহ নবীর, গুরু তুফানে নুহ নবীর, কিস্তি কেন বাসাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল ও আখের, মাওলা আর একটু মহাপতে জোরে জোরে, মাওলা তুই রে তুই আউয়াল ও রে তুই, মাটির পুতুলা বানাই ডুকাইলা রহু, মাওলা ডুকাইলা রহু, আদমের কলবে মাওলা, আদমের কলবে মাওলা, আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়াল ও আখের, মাওলা তুই রে তুই, বোয়াল মাসে গিলে খাইল ইউনুস নবীরে, মাওলা ইউনুস নবীরে, আরে দোয়া ইউনুস সুসিলাতে, দোয়া ইউনুস সুসিলাতে, তাহারে বাঁচাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়াল ও আখের, মাওলা তুই রে তুই, মনসুরের কলবে মাওলা আনাল হক বলাইলি, ঠিক কিনা? হযরতে মনসুর হাল্লাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার ইশারা ছাড়া কেউ কথা বলতে পারে? কথা বলেন, কথা বলতে পারে কি পারে না? পারে না, সব কিছু ইশারা কার? হযরতে মনসুর হাল্লাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে আল্লাহ তাআলার প্রেমে পড়ে বলতেছে, আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আনাল হক যখন বলতেছে তখন তার এই আশেপাশের লোক যারা রয়েছে তারা বললো, মনসুর হাল্লাজ পাগল হয়ে গেছে, তিনি তো আল্লাহ হতে পারেন না, তাকে শাস্তি দিতে হবে, তাকে শাস্তি দিতে হবে, এখন কেউ যদি দাবি করে আমি আল্লাহ, এর কি আপনারা ছেড়ে দিবেন? এ কি ভালো নাকি গোমরা? আল্লাহ তাআলা ইশারা করলেন, মনসুর হাল্লাজ বললেন, আমি যদি আনাল হক বলি তাহলে এটা ঠিক করি নাই, তোমরা আমাকে শাস্তি দাও, কি দাও? তোমরা আমাকে শাস্তি দাও। আল্লাহ তাআলার ওই অলি মনসুর হাল্লাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আনাল হক বলবো তখনই তোমরা আমাকে ছুরি দিয়ে আঘাত করবে। যখন মনসুর হাল্লাজ আল্লাহ তাআলার ইশকে, আল্লাহ তাআলার প্রেমে যখন তার মুরাকাবা মুশাহাদা এক পর্যায়ে চলে আসলেন, পানাপিল্লা হয়ে গেলেন, পানাপিল্লা হয়ে গেলে আল্লাহ তাআলার ওই প্রিয় বান্দা মনসুর হাল্লাজ হাল্লাজ বলতেছেন যে, আনাল হক আনাল হক, আর আনাল হক বলে আর তার সঙ্গে যারা বিচারের জন্য বসেছে তারা সাথে সাথে ছুরি ঢুকাইয়া দিলে, বলেন আল্লাহ আকবার, কিন্তু মনসুর হাল্লাজের কিছু হচ্ছে না, বলেন সুবহানাল্লাহ। তো এই কথাটাই লিখতেছেন, মনসুর হাল্লাজকে আনাল হক বলাইলো, আবার লোক দিয়া তাকে শুলেতে চড়াইলো, ইশারা কার? আল্লাহর এই কথাই বলেছে, মনসুরের কলবে মাওলা আনাল হক বলাইলি, মাওলা আনাল হক বলাইলি, শুলেতে চড়াইয়া তার জগৎকে দেখাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল ও আখের, আরে খলিল কে আগুনে দিল নিষ্ঠুর নমরুদে, মাওলা নিষ্ঠুর নমরুদে, খলিল কে আগুনে ফেলল নমরুদ বেঈমান, মাওলা নমরুদ বেঈমান, জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়াল ও আখের,
তুই মাওলা তুই রে তুই আউয়াল ওয়া মারহামা।